এই ভিডিওতে ক্লাস 6 এর ম্যাথ হচ্ছে এক্সারসাইজ নাম্বার 7.1 তো 7.1 যে রয়েছে এখানের মধ্যে হচ্ছে 7.1 এর যে কোশ্চেনটা এটা আমাকে একজন গ্রুপে দিয়েছে তাই WhatsApp এ দিয়েছে তাই এর জন্য এটা এইভাবে দেখা যাচ্ছে তো সে এখানে কোশ্চেন দিয়েছিল আর এই কোশ্চেনগুলো আমার কাছে নেই তাই এর জন্য আমি এখানে এইভাবে ভিডিওটা তৈরি করে নিলাম তো এটা হচ্ছে ফ্র্যাকশন যাকে আমরা ভগ্নাংশ বলে থাকি এই চ্যাপ্টারটা হচ্ছে পুরোটি ভগ্নাংশের উপর তো এখানে একটি কোশ্চেন দেখতে পাচ্ছ যে অমলকে একদিনের মধ্যে 15টি বইয়ের মলাট লাগাতে হবে বা মলাট লাগাতে হলো সে একদিনের 5টি বইয়ের মলাট লাগাতে পারলো অমল একদিনে মোট বইয়ের কত অংশ বইয়ে মলাট লাগাতে পারলো অর্থাৎ কোশ্চেনটা এইভাবে দিয়েছে যে তার কথা ছিল 15টি বইয়ের মলাট লাগানোর কিন্তু সে একদিনের মধ্যে শুধু 5টি বইয়ের মলাট লাগাতে পেরেছে এবার অমল মোট বইয়ের কত অংশ সে মলাট লাগাতে পারলো তো এটা হচ্ছে কত অংশ তাহলে মোট তার টোটাল হচ্ছে কত 15 তাহলে নিচে বসবে 15 15 এর মধ্যে সে লাগিয়েছে 5 অংশ এবার 5 1 যা 5 আর 5 3 যা 15 তাহলে 1 বাই 3 অংশ সে লাগাতে পেরেছে তো এটাই হলো ভগ্নাংশের নিয়ম এইভাবে হচ্ছে যে ধরে নাও তোমার কাছে একটি ধরে নাও কেক রয়েছে তাহলে তুমি এবার তোমার বন্ধুদের ভাগ করে দিয়েছো ধরে নাও এটাকে আমরা কটি টুকরো করে নিলাম করে নিয়েছি আমরা চারটে 1 2 3 4 এবার 1 2 3 4 এবার একজন বন্ধুকে তুমি একটি পার্ট দিয়ে দিলে তাহলে তাকে এই একটি পুরো পার্টের মধ্যে তুমি কতটুকু দিলে এখানে পার্ট হচ্ছে টোটাল চারটের মধ্যে থেকে তুমি একটি অংশ তোমার বন্ধুকে দিয়েছো তাহলে 1/4 অংশ তুমি দিয়েছো অর্থাৎ চারের মধ্যে তুমি এক অংশ দিয়ে দিয়েছো তাহলে সেও মলাট লাগিয়েছে 15 এর মধ্যে 5 অংশ লাগিয়েছে এবার এই 5 1 5 আর 5 3 15 তাহলে 1/3 অংশ সে লাগিয়েছে তো এটাকে আমরা এইভাবে ডিভাইড করে দেবো সরল করে নেব তাই এর জন্য এইভাবে আমরা লিখে থাকি যে 1/3 অংশ সে মলাট লাগাতে পেরেছে তো এবার দেখে নাও আমি এখানে লিখে রেখেছি যে এইভাবে কথাগুলো লিখবে এখানে অমলকে একদিনের মধ্যে 15টি বইয়ের মলাট লাগাতে হলো সে একদিনে মাত্র 5টি বইয়ের মলাট লাগাতে পারলো সে 5/15 অংশ মলাট লাগাতে পারলো পরবর্তীতে সেখানে নিচে সমান সমান দিয়ে 1/3 তোমরা লিখে নিতে পারো অথবা আমি যেভাবে লিখে রেখেছি যে 1/3 অংশ মলাট লাগাতে পারলো তো এটাই হচ্ছে তার অংশ তো পরবর্তীতেও লিখে নেবে সুতরাং অমল একদিনে 1/3 অংশ মলাট লাগাতে পারলো এখানে রয়েছে 1/3 অংশ তো এটা চলে গেল আমাদের প্রথম যে কোয়েশ্চেন রয়েছিল সেটা এবার যে দ্বিতীয় কোয়েশ্চেনের মধ্যে বলা হয়েছে যে দেখে নাও এখানে যে 102 থেকে 113 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো লেখো তাহলে স্বাভাবিক সংখ্যা তোমরা জানো যে 1 2 3 4 5 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে 102 থেকে 113 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি 103 104 105 এইভাবে করে 112 অবধি লিখে নেবে তাহলে স্বাভাবিক সংখ্যা হয়ে গেল এবার এর মধ্যে কত অংশ মৌলিক সংখ্যা রয়েছে সেটা বের করার জন্য বলা হয়েছে তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যাদের হচ্ছে উৎপাদক একমাত্র 1 এবং সেই সংখ্যাটি নিজে ধরে নাও 3 সংখ্যাটা হচ্ছে 3 1 3 তো আর কোনোভাবেই ভাগ করতে আমরা পারছি না তাকে তো তার উৎপাদক হচ্ছে কি সেই এই সংখ্যাটা নিজে 3 সে নিজে আর 1 এবার ধরে নাও 4 যদি আমরা 4 লিখে থাকি তাহলে 4 হচ্ছে 2 2 যা 4 আর 4 হচ্ছে 4 1 যা 4 তাহলে তার উৎপাদক কি 1 2 4 তিনটি হয়ে গেল কিন্তু এই 3 এর ক্ষেত্রে হচ্ছে একমাত্র সে নিজে এবং 1 তাহলে যে একমাত্র সে নিজে এবং 1 তাদের উৎপাদক হয়ে থাকে তাদেরকে বলা হয়ে থাকে মৌলিক সংখ্যা
তো এবার আমরা দেখে নেব যে পরবর্তী কোয়েশনটার সলিউশন কিভাবে করতে হবে। করবে তোমরা এইভাবেই, এখানে পেনটাকে একটু বড় কালার করে নিচ্ছি, লিখবে যে ফাইভ নম্বর কোয়েশন তো এইভাবে থাকবে। তোমরা এখানে বলতে পারো অথবা প্রথমে অথবা এইভাবে শুরু করে দিতে পারো যে একশো দুই থেকে একশো তেরোর মধ্যে স্বাভাবিক সংখ্যা হলো বলে একশো দুই, একশো তিন, একশো চার, একশো পাঁচ, একশো ছয়, একশো সাত, একশো আট, একশো নয়, একশো দশ, একশো এগারো, একশো বারো, একশো তেরো, এইভাবে তোমরা লিখে নিতে পারো। এবার একশো দুই এবং একশো তেরোর মধ্যে মৌলিক সংখ্যা হলো একমাত্র একশো তিন, একশো সাত, একশো নয়, একশো তেরো। তো এই সংখ্যাগুলো কিন্তু তাদের উৎপাদক হচ্ছে ওয়ান এবং তারা এই সংখ্যাটি নিজেই, তাই এর জন্য এরা হচ্ছে মৌলিক সংখ্যা। এবার মৌলিক সংখ্যা সমান সমান হচ্ছে কি, কতগুলি রয়েছে এখানে, চারটে, ওয়ান, টু, থ্রি, ফোর, এই চারটে সংখ্যা, তাই এর জন্য লিখেছি মৌলিক সংখ্যা সমান সমান চারটে। এবং মোট সংখ্যা সমান সমান হচ্ছে টুয়েলভটি, এখানে এই টু থেকে এই তেরো অবধি হচ্ছে কি আমাদের মোট সংখ্যা টুয়েলভটি। এবার বলা হয়েছে যে মৌলিক সংখ্যা কতগুলি ছিল আমাদের এখানে, মৌলিক সংখ্যা আমাদের কত অংশ মৌলিক সংখ্যা রয়েছে সেই অংশটা বের করার জন্য, তাহলে ভগ্নাংশ সমান সমান লিখবে যে ফোর বাই হচ্ছে কি বারোটির মধ্যে আমাদের চারটে হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা, তাহলে আমরা যে মোট যেটা থাকে সেটা আমরা নিচে লিখে রেখে রাখি, তো টুয়েলভ আর উপরে হয়ে যাবে ফোর। এবার ফোর ওয়ান যা ফোর, এবার যদি আমরা কেটে দিই, কেটে যদি আমরা দিই তাহলে এখানে হচ্ছে ফোর ওয়ান যা ফোর ওয়ান যা ফোর আর থ্রি ফোর যা টুয়েলভ, তাহলে ওয়ান বাই থ্রি অংশ হচ্ছে মৌলিক সংখ্যা রয়েছে এখানে আমাদের। দেখে নাও কীভাবে এখানে চারটের মধ্যে থেকে হচ্ছে কি, চারটের মধ্যে থেকে হচ্ছে এখানে একটি বেরিয়ে আসলো, এখান থেকে এই চারটের মধ্যে আবার বেরিয়ে আসলো আমাদের আরও একটি, এখানে একটি, আর আরও চারটের মধ্যে হচ্ছে কি আরও একটি, তো টোটাল হচ্ছে চারটি আমাদের মৌলিক সংখ্যা। আর যেখানে এখানে দেখে নাও পেয়ার রয়েছে আমাদের সংখ্যার চারটে চারটে করে, তো টুয়েলভটি সংখ্যার মধ্যে এখানে হচ্ছে তিনটি, তাই ওয়ান বাই থ্রি অংশ আমরা বলতে পারি। তো এটা হচ্ছে এখানে কমপ্লিট আমাদের ফাইভ নং কোয়েশনটির আনসার। এবার হচ্ছে সিক্স নং কোয়েশন, সিক্স নং কোয়েশনের মধ্যে বলা হয়েছে যে এটাই যে কাজল তার জন্মদিনে তিনটে জামা নিজে কিনল আর পাঁচটি জামা সে উপহার পেল, সে মোট জামার কত অংশ কিনল এবং কত অংশ সে উপহার পেল। এবার হচ্ছে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কতগুলি সে জামা কিনেছিল এবং উপহার হিসাবে সে কোটি পেয়েছিল, এবং মোট তার এই জামাগুলির মধ্যে তার উপহারের অংশ কত এবং সে কিনেছে তার অংশ কত, যেভাবে আগে আমরা কেকের একটি উদাহরণ দিয়েছিলাম। তো এখানে এইভাবে লিখবে যে এখানে কাজল জন্মদিনে জামা কিনল সমান সমান তিনটে এবং উপহার পেল পাঁচটে জামা। এবার হচ্ছে মোট, মোট জামা সমান সমান হচ্ছে আটটি, এবার সে মোট জামার থ্রি বাই এইট অংশ সে কিনেছিল, কারণ টোটাল জামা হচ্ছে এইট, তার মধ্যে সে কিনেছে কি থ্রি, তাহলে থ্রি বাই হবে এইট অংশ, এবং হচ্ছে মোট, এবং হচ্ছে মোট জামার ফাইভ বাই থ্রি অংশ সে উপহার পেয়েছিল, পাঁচটি সে পেয়েছিল উপহার, তাই এর জন্যে এইটের মধ্যে হচ্ছে ফাইভটি সে পেয়েছিল, তাই এর জন্য এটা হচ্ছে এত অংশ সে পেয়েছিল, কারণ হচ্ছে এবারে এখানে মধ্যে কোনো কিছু ডিভাইড যাচ্ছে না দুটি এই সেম সংখ্যা দ্বারা, তাই এর জন্যে এইগুলিকে এইভাবেই রেখে দেবো, আর এই অংশটাই হচ্ছে সে উপহার পেয়েছিল এবং কিনেছিল, এটা হচ্ছে সে কিনেছিল, এটা হচ্ছে সে উপহার পেয়েছিল, এত অংশ, এত অংশ সে পেয়েছিল কিনেছিল। তো এখানে হচ্ছে এক্সারসাইজ সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের সমাপ্ত।